একটা বাতাবরণ তৈরি হয়েছে, বাতাবরণ পবিত্র মন্ত্রধ্বনির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা। তারই মাঝে কিছু টুকরো টুকরো দৃশ্য দেখা, একজন মানুষকে স্বীকৃত হতে দেখা, একজন মানুষের কর্মকাণ্ডকে স্বীকৃত হতে দেখা, তার মানসিকতাকে কোথাও স্বীকৃত হতে দেখা এবং তার ছোঁয়া এই অনুষ্ঠানের মাধ্যমে সূচিত হয়। হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু, সেই স্বীকৃত মানুষটিকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানের পথ চলা, এবং আমার আপনার স্বীকৃতি যদি এই ভাবনা থেকে আসে যে অ্যাস্ট্রোলজিকে তিনি যেভাবে দেখছেন, বুঝেছেন এবং অ্যাপ্লাই করছেন, সেটা যদি আমরা প্রপার ওয়েতে অ্যাকসেপ্ট করতে পারি, আমরা স্বীকৃতি জানাতে পারি, তাহলে আলটিমেটলি গেমটা কিন্তু আমরাই করব। হ্যাঁ, তার কর্মপন্থা আমাদেরকে বুঝিয়েছে, তার কর্মকৃতিত্ব আমাদেরকে যেমন বোঝাচ্ছে, পন্থাটাও বোঝাচ্ছে যে তিনি কিভাবে কাজ করে চলেছেন অ্যাস্ট্রোলজিকে। বাই প্রফেশন তিনি যখন একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করেন, একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হওয়ার পাশাপাশি এই চিরন্তন শাশ্বত শাস্ত্রের প্রতি তার আগ্রহ এবং তাকে নিয়ে পথ চলা, গুণী মানুষরা তো চিনেছেন, আমরা কতটা চিনতে পারছি সেটাই প্রশ্ন। তবে হ্যাঁ, প্রশ্নের উত্তর অনেকটাই এসে গেছে, কারণ আপনাদের ফিডব্যাক সেটা জানাচ্ছে, কখনো অনলাইনে, কখনো ইউটিউবে, কখনো বা সাইটে, আবার কখনো এই অনুষ্ঠান সরাসরি দেখার মাধ্যমে আপনাদের আগ্রহ স্বীকৃতি আমরা অনুধাবন করতে পারছি এবং বুঝছি জ্ঞানের খিদেটা আরো বেড়ে চলেছে। একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে সেই খিদে বাড়াটাই আমাদের সকলের পক্ষে কাঙ্ক্ষিত, আর সেটা নিবারণের জন্য তিনি চলে আসেন এই সময়। আসুন সকলে মিলে আপনাদের তারাকে স্বাগত, আর আমরা সকলে মিলে স্যারকে স্বাগত জানাই, আমাদের সকলের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। বিদ্যান সর্বত্র পূজ্যতে, আমরা জানি এই বিদ্যান অর্থে কি, সেটা কি কয়েকটা ডিগ্রি নাকি প্রকৃত অর্থে জ্ঞান? বিদ্যান যিনি যে জ্ঞানের দ্বারা সমাজকে কিছু দেন, কিছু কন্ট্রিবিউট করেন, কিছু ভ্যালু অ্যাড করেন সমাজে, সেটি হলো প্রকৃত শিক্ষা, প্রকৃত বিদ্যা। সব ক্ষেত্রেই তাই, জ্যোতিষশাস্ত্রে তার ব্যতিক্রম ঘটেনি, ঘটবে না এই আশা রাখছি। তো প্রকৃত জ্যোতিষ অর্থে, বা ট্রু অ্যাস্ট্রোলজার আমি অনেক সময় বলে থাকি, সেই প্রকৃত জ্যোতিষ অর্থে যা বোঝায়, একজন জাতক জাতিকা আমাদের কাছে এলো অনেক আশা নিয়ে, হয়তো অনেক সমস্যায় জর্জরিত হয়ে, তো তার জন্যে তার সমাধান এবং তার প্রেডিকশন, ফলাফল, ফলাদেশ, এই ব্যাপারে যখন আমি করতে যাব বা একজন প্রকৃত জ্যোতিষ করতে যাবে, তাকে অনেক স্টাডি করতে হয়, অনেকক্ষণ সময় দিতে হয়। তো আজকের আলোচনা করতে করতে ফোন নেওয়ার পাশাপাশি আমি কিছু স্যাম্পল, আমার স্যাম্পল চার্ট দেখাবো, এর আগেও দেখিয়েছি। এটা দেখানোর অর্থ হচ্ছে, যেহেতু এই প্রোগ্রামটা আমার মূলত থাকে একটা কনসাসনেস বা অ্যাওয়ারনেস বা সচেতন করার জন্য, আপনারা প্রকৃত জ্যোতিষ বা শিক্ষিত জ্যোতিষ যাই বলুন না কেন, এটা চিনবেন কী করে? যে আপনার জন্যে সময় দেবে, এবং এই সময়টা কেন লাগছে, একটা দুটো চার্ট করতে এবং সেখান থেকে কিছু ফলাদেশ করতে বড় জোর 5-10 মিনিট সময় লাগে, কিন্তু যখন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, একটা দিক দেখার জন্য যদি 5 মিনিট সময় লেগে যায়, তাহলে তার জীবনের বিভিন্ন ভাব, ব্রডলি 12টা ভাব, তার সঙ্গে আরো কিছু রিলেটেড দিক আছে, সেগুলো সম্বন্ধে চিন্তা ভাবনা করে ফলাদেশ এবং তার যথাযথ প্রতিকার দিতে গেলে, বুঝতে পারছেন কত সময় লাগে? আপনারা জানেন মূলত আমি 1 ঘন্টা সময় দিয়ে থাকি, 1 ঘন্টা সময় আমার কেন লাগে? একজনের চার দেখার জন্য 1 ঘন্টা সময় আমার কেন লাগে, আজকে আপনাদের একটু দেখাবো। শুধু আমি না, আপনারা দেখবেন যে জ্যোতিষী এই রকম ভাবে দেখছে, সে কিন্তু প্রকৃত অর্থে জ্যোতিষী। তো তার কাছে গিয়ে আপনি সঠিক গাইডেন্সটা পাবেন, এটা 100% বিলিভ করতে পারেন।
তো ফোনে কেউ আছে বোধ হয়, সে ফোনটা নিয়ে নি। নমস্কার। নমস্কার নমস্কার, শুভ মুখার্জি বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা, আপনার অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে, ওই জন্য অনেকদিন চেষ্টা করছি, প্রথম পেলাম আজকে। না তাহলে একটু প্লিজ বলুন যে কেন ভালো লাগে। আপনি জাস্টিফাই যেগুলো বলেন সব কথাগুলো খুব মানে যুক্তিযুক্ত, ওই জন্যই ভালো লাগে। অ্যাস্ট্রোলজিকে আপনি কিভাবে দেখেন? অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে ধরি আমি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ওকে, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সবল মুখার্জি। আচ্ছা, বলুন ডেট অফ বার্থটা বলুন আগে। 1996। টাইমটা বলুন। টাইমটা হচ্ছে সকাল 5:58। 5:58 সকাল। কোথায় জন্ম? ও চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন। 5:58 কি সকাল? সকাল, হ্যাঁ 5:58। আচ্ছা, চিত্তরঞ্জন। আপনি এই অনুষ্ঠান রেগুলারলি দেখেন বলছেন, তো বৃহস্পতিবার রাত 9টার অনুষ্ঠানটা দেখেন? না আমি এই রবিবারটাই দেখতে পাই, অফিসে যাই তো অনুষ্ঠান দেখি না। রাত 9টার সময় এরকম অফিস গোয়িং বা কর্মব্যস্ততার শেষে এই বিশেষ সময়টা নির্ধারিত হয়েছে। ভেরি ভেরি স্পেশাল একটা শিক্ষামূলক অনুষ্ঠান ওই সময় থাকে, যদি পারেন দেখে নিতে পারেন। অবশ্যই অবশ্যই দেখব। তো ছেলের কি সম্বন্ধে প্রশ্ন? কাজকর্ম না হায়ার স্টাডি? আশানুরূপ ফল করতে পারবে না কি বললাম? এটাই আমি বলছি, আশানুরূপ ফল করতে পারবে না, ঠিক আছে? ও ট্যালেন্ট অনুযায়ী ও সেভাবে রেজাল্ট করতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, যে ফিফথ হাউস থেকে আমরা জেনারেলি দেখে থাকি, আপনার ছেলে মিথুন লগ্ন আর কর্কট রাশি। হ্যাঁ, মিথুন লগ্ন কর্কট রাশি। পঞ্চম হাউস আমরা দেখে নি, মিথুন লগ্নের সাপেক্ষে পঞ্চম যেটা হাউস সেটা বলবো যে আমাদের শুক্র, বুঝতে পেরেছেন? আচ্ছা, শুক্র। তো মিথুন লগ্নের জন্য শুক্র কিন্তু খুব শুভ গ্রহ। মিথুন লগ্নের জন্য শুক্র খুব শুভ গ্রহ। এই শুক্রের অবস্থা যদি আমরা দেখি, যে শুক্র কিন্তু বসে আছে বুধ এবং মঙ্গলের সঙ্গে, এটাও ভালো। আপনার ছেলের তো ভাই ইঞ্জিনিয়ারিং পড়ানো উচিত হয়নি, চাপিয়ে দেওয়া হয়েছে নাকি তার ইচ্ছে ছিল? ইচ্ছা ছিল, কিন্তু এই চার্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য নয়। এর জন্যই বলা হয় চার্ট খুব একটা প্রপার গাইডেন্স দেয়। এই চার্ট কিন্তু ওর মেডিকেলের জন্য, ও খুব ভালো মেডিকেলে কিন্তু যদি ফিল্ডে যেত, যদি MBBS পড়তো তাহলে খুব ভালো ফল করতো। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, যদিও ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কি ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে নাকি? ইলেকট্রনিক্স। দেখলেন চার্ট কিভাবে বলে দেয়? আমি এতগুলো স্ট্রিম আছে, আমি কিন্তু বলিনি কোন স্ট্রিমের কথা, ইলেকট্রনিক্স বললাম, বুঝতে পেরেছেন? না সেটা কখনই বোধ হয় সম্ভব, একজন এডুকেটেড এবং প্রপার নলেজ ধারণ প্রকৃত প্রকৃত হিসেবে। হ্যাঁ, তো ইলেকট্রনিক্স নিয়ে যখন চাকরি করবে, ওকে বলবেন মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল ইলেকট্রনিক্স ফিল্ডে যেতে। ভালো করে শুনে নিন, মেডিকেল ইলেকট্রনিক্স ফিল্ডে যেতে, এখানে মেডিকেল ইকুইপমেন্ট যেখানে সার্ভিসিং আর ম্যানুফ্যাকচারিং হয় সেই সমস্ত, ইটস ভেরি লুক্রেটিভ ফিল্ড, ওই ফিল্ডে ব্যবসা করতে পারবে, ঠিক আছে? বাট ডেফিনেটলি কিছুটা কারেক্ট করে নিতে হবে, কারণ যেহেতু ওর নেচারটা হচ্ছে পুরোপুরি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ চলে এসেছে, সেটাকে একটুখানি যদি কাস্টমাইজ করে না, যা চার্ট কাস্টমাইজ বলতে বলবো না, যেগুলো পাওয়ার দেওয়া দরকার সেগুলো পাওয়ার দেওয়া, ঠিক আছে? ঠিকঠাক করে নিলে আপনার ছেলে কিন্তু খুব ভালো দাঁড়াবে জীবনে। ওকে, দেখুন এম টেক করার থেকে আগে বলবো চাকরি করুক, চাকরি করতে করতে স্পন্সরশিপ পায় তাহলে ঠিক আছে, নিজে গেট ফেট দিয়ে দিতে হবে না ওকে। ও কিন্তু এই ফিফথ হাউসটা খুব একটা ভালো দেখছি না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং দেখছি না, যদি মেডিকেল পড়তো তাহলে বলতাম MD-র জন্য প্রিপারেশন নিতে, বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে। ওকে মিস্টার মুখার্জি, হ্যালো মিস্টার মুখার্জি আছেন? হ্যালো, আপনি শুনছেন? একটু জাস্ট লাস্ট আপনাকে একটা কথা শেয়ার করে আপনার কাছ থেকে আপনাকে বিদায় জানাবো। আপনি ওই যে শুরুতে খুব প্রশংসাসূচক স্যার সম্পর্কে বললেন, ভালো লাগে তার অনুষ্ঠান, ভালো লাগে ভীষণ লজিক্যালি অ্যান্ড সায়েন্টিফিক্যালি উনি এক্সপ্লেন করেন। এই জায়গায় মিস্টার মুখার্জি আপনার একটা ওপিনিয়নটা একটা জানাটা জরুরি মনে হচ্ছে আমার, যে ছেলে সম্পর্কে যে ধরনের এক্সপেকটেশন এবং যে প্রশ্নগুলো আপনি রাখলেন, আপনাকে কিন্তু সন্তুষ্ট করার মতো উত্তর উনি দিলেন না। সেই প্রেডিকশন পেয়ে আপনার ধারণা কি জন্মালো? ওনাকে যে ভালো বলছিলেন সেটা কি ভালো আরো বেড়ে গেল নাকি পছন্দ হলো না? উনি যেটা আমার চাটে ছেলের চাটে সেটাই বলেছেন, সেটার জন্য উনি
বিয়ের আগেও আসে যে এর সঙ্গে আমার বিয়ে হবে, আপনি দেখে দিন। আমি যখন ম্যাচ মেকিং মানে দুজনের চার্ট দেখে আমাকে প্রায় আধ ঘন্টা সময় নিতে হয়। এই নয় যে আউট অফ 36 কত আসছে অষ্টপুট বিচারে, আমি অনেক দেখেছি আউট অফ 36-32 পেয়েও ডিভোর্স হয়ে আমার কাছে এসছে। যাই হোক, তো ওটা আমরা 5%। সেক্ষেত্রে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে আমি আগে দেখে নিই যে ম্যাচ মেকিং হচ্ছে কিনা, এটার জন্য ওই সব আউট অফ 36 অষ্টপুট বিচার ছাড়া অষ্টপুট বিচারে আমরা 5% গুরুত্ব দিই। এছাড়াও আরো অনেক কিছু দেখার আছে, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। দুজনের জন্য চার্ট মিনিমাম 8টা চার্ট করতে হয় দুজনের, অর্থাৎ ছেলের এবং মেয়ের চার্ট করে মিনিমাম অনেক সময় দিতে হয়। দেখে তারপরে 50% ওভার হলে মানে আমি রেকমেন্ড করে থাকি, যদি 50% ম্যাচ করে এবং যেটা বলে দিই রেকমেন্ড করলে এই রেমেডি নিতে হবে। আর তাদেরকে বলে দিই এই বিয়ে হবে না, দরকার হলে তোমরা বন্ধু থাকো ভাই, কিন্তু বিয়ে করতে যেও না, বিয়ে করলেই সমস্যা হয়। মানে দেখা যাক, ভালো বন্ধু আছে বিয়ের পরে সমস্যা শুরু হয়ে গেল। তো বিয়ে একটা লাইফ টাইম একটা ডিসিশন এবং সেটা দুটো পরিবার এখানে জড়িয়ে আছে। তো এর জন্যে প্রকৃত অর্থে জ্যোতিষ যেটা করে এটা আপনাকে স্যাটিসফাই করার জন্য নয়, আপনাকে ঠিকঠাক গাইড করার জন্য। এট দ্যাট মোমেন্ট ইউ মে নট বি স্যাটিসফাইড বিকজ আই এম নট answering your I am not satisfying you what you wanted and what you want from the prediction, that I will always be telling you in positive whatever you want, that I will support. It's not that jeta dot fact seta apnake bolte hobe ebong eta apni na jodi manen tahole at least ek do bochhor pore abar amar kache aste hobe professor basu সত্যি আপনার কথা আমি যদি মানতাম হয়তো ঠিক করতাম, এখন আমি প্রবলেমে পড়ে গেছি। এরকম বহু বহু ক্ষেত্র বহু কেস আমি পেয়েছি। স্যাটিসফ্যাকশনটা বলছেন এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই স্যাটিসফ্যাকশনটা অ্যাস্ট্রোলজিক্যালি আপনি সেই তাকে সামনে যিনি আছেন তাকে দেবেন, এই নয় যে তাকে উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে তিনি যা এক্সপেক্টেড করে আসছেন সেটাকে আপনি স্যাটিসফাই করতে না পারলে আপনি গুড অ্যাস্ট্রোলজার হলেন না, তা তো নয়। আমরা অনেকেই ভুল করে ফেলি এই জায়গাটায়। আমাদের আমরা একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যাই, আমাদের অনেক ক্ষেত্রেই কারো কারো এই দৃষ্টিভঙ্গি থাকে যে আশা পূরণের জন্য, আমার এই আশাটা পূরণ হচ্ছে না, একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখি তিনি কোনোভাবে রেমিডিয়াল প্রসেসে বা কোনো কিছু করে আমাকে যদি সেই ইচ্ছেটা পূরণ করে দেন। যদি অ্যাকচুয়াল জায়গাটা না থাকে আপনি পাচ্ছেনই না, অনেক ক্ষেত্রে আমি বলেছি আপনার রেমেডি লাগবেই না, শুধু এই পার্টিকুলার প্রবলেমের জন্য আপনার রেমেডি লাগবে না, অন্য ব্যাপারের জন্য হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার কোনো রেমেডি লাগবে না, এই সময়তে আপনার এটা হবে, আমি লিখে দিই। তাকে আমাকে জোর করে স্টোন আমাকে আমার কমার্শিয়াল পারপাস ফুলফিল করার জন্য আমাকে জোর করে দিতে হবে, এই জায়গাটা খুব আনএথিক্যাল কাজ হয়ে যায়। যে কোনো প্রফেশনে একটা প্রফেশনাল এথিক্স ব্যাপার আছে, তো সেটাকে মেনটেন করাটা মনে হয় উচিত, তাতে নিজের স্যাটিসফ্যাকশন আসে এবং সমাজের জন্য কিছু করছি এই ব্যাপারটা মনের মধ্যে থাকে, আত্মতৃপ্তি আসে। ফোনে কেউ আছেন, এথিক্স এর কথায় তো আমি সেই কথাটাই বলতে চাইছিলাম যে তার বন্ধুদের প্রতি আমাদের একটা দায়িত্ববোধ নীতি অবশ্যই আছে। অনেকক্ষণ ওয়েট করছেন, হ্যাঁ আপনাকে অবশ্যই স্বাগত জানাই অনুষ্ঠানে। কে আছেন, নমস্কার। ১৬ই সেপ্টেম্বর ১৯৭০ দেখা যাক আপনার সেটা কতটা বজায় থাকে। এবার আপনার তো কাজের জায়গা প্রশ্ন, কর্মক্ষেত্র নিয়ে, তাই তো? একদম, তাহলে ঠিক আছে। আপনি প্রশ্ন করার আগেই আমি বলে দিলাম, ইনফ্যাক্ট আমার কাছে যারা আছে আমি বলি আপনারা চুপ করে বসুন, আমি বলবো, আমি প্রেডিকশন করে দিই, তারপরে আপনাদের কথা শুনি। যাই হোক, তো আপনার কাজের জায়গাতে প্রশ্ন, কাজের জায়গায় দশমে রাহু বসে আছে এবং বলবো আপনার বৃষ লগ্ন এবং আপনার পাইসেস মানে মীন রাশি, বুঝতে পেরেছেন?
তো বৃষলগ্নের জন্য আমি বলবো, কিন্তু একটা যেটা বলবি দশমপতি আমাদের শনি, সেই শনির একটা গুরুত্ব অবশ্যই থেকে যায়, বুঝতে পেরেছেন? তো সেই শনি আপনার বসে আছে মেষেতে, এবং যদি দেখি আমাদের নাইনথে, হ্যাঁ, তো কাজের জায়গায় উন্নতি হচ্ছে না, এখন কি প্রবলেম হচ্ছে আপনার কাজের জায়গায়, সমস্যা? কাজের জায়গায় সমস্যা হলে দু তিনটা দুটো কাজ করি, কিন্তু মানে মাইনে ধরুন 5,000 5,500 এরা মাইনে আর কি, বেশি নয় আর কি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ব্যবসা করছেন তাই তো? ব্যবসা করছেন তো, ঠিক আছে। আপনার যেহেতু দশমে রাহু বসে আছে, হ্যাঁ, এটা একটা ওভারঅল প্রবলেম, এবং আপনার এখন যা ডিএপি চলছে সেটা যদি আমরা দেখে নিই, সেই ডিএপি অনুযায়ী আপনার রবি এবং বুধ চলছে, হ্যাঁ। তো এই মুহূর্তে যদি আপনি এই সময় কিন্তু আপনার বলবো 30/5/2018 অবধি আপনার কিন্তু বিজনেসে অনেক কিছু করার দরকার আছে, কিন্তু করতে পারছেন না, অনেক আপনার চাহিদা পূরণ হচ্ছে না, আশা পূরণ হচ্ছে না। তো এর জন্য বলবো আপনি অবশ্যই, এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কর্মজীবী ব্যাপারে আপনি খুব মেন্টালি ডিপ্রেস হয়ে আছেন, তাই তো? হ্যাঁ, তো এইগুলো করার জন্য আপনি আমার চেম্বারে আসবেন, অনেকগুলো চার্ট দেখে আমি একটা আপনাকে গাইডেন্স দিয়ে দেবো, এবং প্রতিকার যদি করার থাকে বলে দেবো, ঠিক আছে? এর জন্য আমাকে চারটাকে ডিটেইলস স্টাডি করতে হবে। ওকে, তো আজকে দেখলে আপনারাও বুঝতে পারবেন, এতক্ষণ সময় নিয়ে একজনের জন্য ঘরে যে বলি আগে থেকে আগাম বুকিং করতে, কেন আমরা একটু স্ক্রিনের দিকে যদি তাকাই, তো আমার একটা স্যাম্পল প্রেসক্রিপশন দেখুন, আজকে একজনের জন্য চার্ট করতে গেলে আমি D1 এবং D9 অর্থাৎ লগ্ন ছক এবং নবাঙ্ক ছক বাদ দিয়েও কি ছক দেখি, ভাব ছক, যেটা আমি একদিন বলেছিলাম বৃহস্পতিবার, এর এক্সপ্লেনেশনটা বলেছিলাম কেন ভাব ছকের এত গুরুত্ব দেওয়া হয়, ভাব ছক দেখা উচিত, মুন চার্ট দেখা উচিত, চন্দ্রকে এক নম্বর ধরে, D10, এই জায়গাটা, এই চার্টটা সম্পূর্ণ আপনার প্রফেশনের জন্য, মানে আপনার কর্মের জন্য, প্রত্যেকটা ভাবের করেসপন্ডেন্ট কিছু চার্ট থাকে, এই কর্মের জন্য D10 দশমাংশ, D24 একজনের জাতকাধিকার জন্য তার হায়ার স্টাডি তার এডুকেশনের দিকটা করে, D30 সমস্ত তার রেভিল এফেক্টস এর জন্য, বুঝতে পেরেছেন? তারপরে D3 দেখান একজনের তার মেন্টালিটি কি, তার মেন্টালিটি কিরকম, সে কর্ম বলুন পড়াশোনা বলুন সে কতটা মেন্টালি স্ট্রং, সেই জায়গাটা দেখা উচিত। D4 একদম চতুর্থাংশ, এটা এখানে বলি আমরা প্রপার্টি বা সম্পত্তির ব্যাপারে। D7 সন্তানের জায়গাটা করে, D12 প্যারেন্টস জায়গাটা থেকে, তো এরকম অনেক ছকগুলো দেখতে হয়, এখানে কিছু ছক আছে, এছাড়া ফরচুনা পয়েন্ট দেখতে হয়, একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এটা, যেখান থেকে আপনার ফরচুনা পয়েন্ট আমরা বার করে আমরা বলতে পারি সেই ফরচুনা পয়েন্টটা কোন জায়গায় প্লেসড হয়ে আছে লগ্ন সাপেক্ষে, সেই অনুযায়ী বিভিন্ন রকম প্রেডিকশন করা যায়, এবং এইসব জন্য এতগুলো ছক ঠিকঠাক বিচার করতে গেলে, বিচারের আবার অনেক কিছু সূত্র আছে, ডিভিশনাল চার্ট বিচার অত সোজা নয়, এর জন্য অনেক পড়াশোনা করতে হয়, এই সূত্রগুলো দেখে তবে আমরা প্রেডিকশন করতে পারি, এবং অপটিমাম রেমেডি অর্থাৎ এক দুটো স্টোনে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমি তিনটে বা চারটে স্টোন, হয়তো খুব 5% কেসে আমি দিয়েছি, দিই না, ম্যাক্সিমাম তিনটে দুটো স্টোনের মধ্যে কাজ হয়ে যায়, ভালো রেমেডি, যদি ঠিকঠাক কোয়ালিটির রেমেডি নেওয়া যায় এবং ঠিকঠাক কোয়ালিটির স্টোন নেওয়া যায়, কম স্টোন নেওয়া যায়, তাহলে স্টোন কিন্তু 100% কাজ করে, এবং সেই কাজটা 24 hours এর মধ্যেই করে, বুঝতে পেরেছেন? একদম লাস্ট মোমেন্টে আমরা চলে এসেছি, আমি একটু ওয়েটা জানিয়ে রাখতে চাইবো, ভালো লাগছে ভালোভাবে তিনি আমাদেরকে গাইড করছেন, কিন্তু তার পাশাপাশি সেটাকে নিজের জন্য অ্যাপ্লাই করতে চাইলে পন্থাটা অবলম্বন করতেই হবে। প্রথমত দুটো যে হেল্পলাইন নাম্বার, রাদার বুকিং নাম্বার 9674250516, এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 9748403694, এই নাম্বার দুটোতে আপনি কল করে কানেক্ট করতে পারেন। এছাড়া www.propbasu.in এই ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন। এছাড়া সরাসরি, তবে আসার আগে একটু নামটা লিস্টেড করানোটা জরুরি, এবং এটা আপনারা জানেনও যে স্যার প্রত্যেকের জন্য আলাদা করে একটা ফাইল প্রস্তুত করেন, এবং একাধিক স্যার বিভিন্ন প্রচুর সেই চার্ট নিয়ে সেটা স্পেসিফিক্যালি উনি একদম অ্যাকুরেট জায়গায় আসার জন্য সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হয়। সেটার জন্য আপনাকে যিনি বুকিং করবেন তার সমস্ত জন্মকালীন তথ্য দিয়ে বুকিং করাটা জরুরি। কালীঘাট ফরচুনা চেম্বারে সরাসরি এসে ভিজিট করার চান্সেস থাকছে 28B সতীশ মুখার্জি রোড কালীঘাটে, গ্রিক চার্চের পাশে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি স্যার আপনার কাছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আজকে আমি
সময় পেলাম না, একটু হিন্ট দিয়ে দেবো। আপনারা আমার বৃহস্পতিবারের প্রোগ্রাম দেখছেন, বৃহস্পতিবার 9টায় প্রোগ্রাম দেখছেন, সেই প্রোগ্রামটায় আমি বোঝাই অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা সায়েন্স আছে এবং সায়েন্টিফিক্যালি বিভিন্ন সময় ম্যাথামেটিক্যালি আমি বুঝিয়ে দিই যে কোনো একটা চার্ট নিয়ে বা কোনো একটা দিক নিয়ে আমি বিচার করে দিই। তো আমি আজকে একটু হিন্ট দিয়ে রাখছি, পরের কোনো একটা বৃহস্পতিবার আমি এরম একটা বিষয়ে আলোচনা করব, সম্পত্তি, একজনের চাটে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি হবে কি না তার বিচার। অর্থাৎ প্রত্যেকে একটা আগ্রহ থাকে, আমি জীবনে কোনো সম্পত্তি পেতে পারবো কিনা, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, এটা একটা স্বপ্ন। এই জায়গাতে আমি আগে দেখে বলে দেবো সবাইকে, ওই সময় আলোচনা করবো বৃহস্পতিবার, যে আপনি এই স্বপ্নটা আপনার মরিচিকা নাকি এটা ঠিকঠাক হতে পারে, এটা আপনার ইলুশন মানে মনে হচ্ছে নাকি আপনি জীবনে আসবে। তো সেটার জন্যে যে অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন সেটা আমি বৃহস্পতিবার একদিন বিশদভাবে করব। আজকে একটু ইন্ডিয়া রাখি, যারা একটু পড়াশোনা করেন যদি জ্যোতিষ নিয়ে তারা একটু পড়াশোনা করবেন, তাহলে বিচার করতে পারবেন, সুবিধা হবে। যে একজনের সম্পত্তি দেখার জন্য আমরা মেনলি কি কি জায়গা দেখি, লগ্ন দেখি, দ্বিতীয় স্থান দেখি, চতুর্থ স্থান দেখি এবং একাদশ স্থান দেখি। এই চারটে স্থান সম্পত্তির ব্যাপারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার সঙ্গে মঙ্গলের অবস্থান। আর এটার উপরে বেশ কোডাল মেন সূত্র, এর উপরে বেশ করে কি কি জিনিস দেখতে হয় বা না দেখতে হয় সেই জিনিসটাকে আমি আপনাদের এক্সপ্লেন করব বৃহস্পতিবার। তো আজকে বোধহয় সময় নেই, এখানেই থামতে হচ্ছে। আমার আগে লাস্ট ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিই যে ইউটিউবে গিয়ে এনিটাইম সার্চ করে স্যারের এই জনপ্রিয় অনুষ্ঠান দেখতে পারেন, আর দেখতে ভুলবেন না এই সময় এবং বৃহস্পতিবার রাত 9টায় ভেরি ভেরি স্পেশাল একটা প্রোগ্রাম বিজ্ঞানের আলো ও জ্যোতিষে প্রফেসর ডক্টর বাসুর স্পেশাল বিশ্লেষণ। আজকে আমরা বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে দেখা, ভালো থাকুন সবাই, নমস্কার।